ঝুমকো লতা বা প্যাশন ফ্লাওয়ার খুব সহজেই টবে চাষ করা যায়। বিশেষ পরিস্থিতিতে এই গাছকে বাঁচিয়ে রাখা কঠিন, আবার খুব সহজেই এই গাছের চারা তৈরি করা যায়। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আমরা কি করে খুব সহজেই ঝুমকোলতার চারা তৈরি করতে পারি। ঝুমকোলতা নানা রঙের হয়ে থাকে। এই ফুলের আরও অনেক নাম রয়েছে, যেমন রাখি ফুল, শঙ্খচক্র গদা পদ্ম ফুল, আবার কেউ কেউ একে প্যাশন ফ্লাওয়ারও বলে থাকে। যদিও প্যাশন ফ্রুট সম্পূর্ণ আলাদা একটি গাছ। কি করে ঝুমকোলতা ফুল চাষ করবেন তার সহজ পদ্ধতি নিয়ে আমার একটি ভিডিও রয়েছে। এই ভিডিওর শেষে আমি সেই ভিডিওটির লিংক শেয়ার করে দেব, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে জানতে পারবেন কি করে খুব সহজেই টবে ঝুমকোলতা চাষ করা যায়। এই ঝুমকোলতা খুবই স্পর্শকাতর একটি গাছ। এই গাছের চাষ করা যেমন সহজ, তেমনি কঠিন এই গাছকে বাঁচিয়ে রাখা। তবে আপনারা যদি এর সঠিক পরিচর্যা জেনে নেন, তাহলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন এবং দীর্ঘদিন এই গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন। কী কারণে আমার ঝুমকোলতা গাছটি মারা গেল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই গাছকে বাঁচিয়ে রাখা কঠিন, তাই আমাদের জেনে নিতে হবে এই গাছের চারা আমরা কি করে তৈরি করতে পারি। তাহলে একটি গাছ মারা যাওয়ার আগেই আমরা আরেকটি নতুন চারা গাছ তৈরি করে নিতে পারব। আমার ঝুমকোলতা গাছটির গোড়া যখন পচে গেছে, পাতাগুলো পুরোপুরি নেতিয়ে পড়েছে, তারপর আমি সেটা লক্ষ্য করেছি। এই গাছ থেকে নতুন চারা তৈরি করার জন্য আমি একটি ডাল কেটে নিলাম। আপনারা এমন ডাল কেটে নেবেন যে ডালটির রং হালকা ব্রাউন হয়েছে, পুরোপুরি সবুজ নয়, আবার পুরোপুরি ব্রাউনও নয়। একটি জয়েন্টের জায়গা থেকে আপনারা ডালটিকে কেটে নেবেন। আমি ডালটি কেটে নিয়ে এই টবেই রোপণ করলাম। এক সপ্তাহ পর এই ডালটি থেকে নতুন নতুন ডালপালা বেরোতে শুরু করেছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমি কোনো রকমের হরমোন ব্যবহার করিনি, আপনারা হরমোন ব্যবহার করতে পারেন। আবার আলাদা কোনো পাত্রে শুধুমাত্র বালি নিয়ে সেই বালিতে এই গাছের ডাল পুঁতে দিতে পারেন, তাহলে দেখবেন সেখানে খুব দ্রুত চারা তৈরি হয়ে যাবে। আমি কদিন আগে মাটির ওপরে নিমখোল ছড়িয়ে দিয়েছি, এগুলি নিমখোল। নিমখোল ছড়িয়েছি এই কারণেই যেন কোনো ধরনের ছত্রাক এই গাছটিকে আক্রমণ করতে না পারে। এই চারা গাছটি যেন খুব দ্রুত বড় হয়ে ওঠে, সেজন্য একে সঠিক খাবার দিতে হবে। আমি এই গাছের গোড়ায় প্রত্যেক দিন অল্প পরিমাণে চাল ধোয়া জল দিয়ে দিচ্ছি। এই চাল ধোয়া জলে আমি সবজির খোসাকেও ভিজিয়ে রাখি। আমি কেন এই গাছের গোড়ায় প্রত্যেক দিন চাল ধোয়া জল দিচ্ছি সে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করে তুলে ধরছি। গাছের গোড়ায় যে কোনো খাবার দেওয়ার আগে আমাদের অবশ্যই ভালো করে জানতে হবে মাটির গুণাগুণ কেমন রয়েছে, অর্থাৎ মাটিতে কি জাতীয় খাবার বেশি রয়েছে, কি ধরনের খাবারের ঘাটতি রয়েছে, গাছের কি ধরনের খাবারের প্রয়োজন রয়েছে। আমার এই টবের মাটি দীর্ঘদিন বৃষ্টির জলে ভেজা ছিল, আর সে কারণে এই মাটিতে ফাঙ্গাস তৈরি হয়েছিল, আর সেই ফাঙ্গাসের আক্রমণেই আমার গাছটি মারা গেছে। এই মাটির ছত্রাকগুলোকে ধ্বংস করার জন্য আমি নিমখোল ছড়িয়েছি। দীর্ঘদিন মাটি ভেজা থাকলে
মাটির অ্যাসিডিক বৈশিষ্ট্য বৃদ্ধি পায়, অর্থাৎ মাটি আম্লিক হয়ে ওঠে। তাই এই মুহূর্তে এই মাটিতে ক্ষারীয় উপাদান মেশানো ভীষণ জরুরি। চাল ধোয়া জলে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ক্ষারীয় উপাদান রয়েছে, তাই মাটির পিএইচ ব্যালেন্সকে স্বাভাবিক করার জন্য আমি তবে প্রত্যেক দিন একটু করে চাল ধোয়া জল দিয়ে দিচ্ছি। আর এতেই আমার এই টবের মাটি স্বাভাবিক হয়ে গেছে। এই মাটিতে এই চারাগাছটি কত দ্রুত বড় হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। চারাগাছটির পাতাগুলি সুন্দর বড় বড় সবুজ হয়েছে। এক মাস পর আমার এই চারাগাছটি কতটা বড় হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছের ডালপালাগুলি খুব দ্রুত বড় হয়, 3-4 মাস পরই এই গাছে কুড়ি আসতে শুরু করবে। যখন এই গাছে কুড়ি আসার সময় হয়ে যাবে তখন আপনারা এই গাছে পটাশিয়াম ও ফসফরাস জাতীয় যে কোনো খাবার প্রয়োগ করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। ঝুমকোলতা গাছের নানা ধরনের ভেষজ গুণ রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমার পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর ছাদ বাগানে কী করে খুব কম পরিশ্রমে ও কম খরচে নানা ধরনের ফুল ফল ও শাকসবজি চাষ করা যায় সে সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে ও গাছপালার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন এবং অল বাটনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই সুস্থ থাকুন এবং অনেক অনেক গাছ লাগিয়ে নিজেদের পরিবেশকে সুন্দর করে তুলুন।